প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের এক্সাম গুরু ওয়ার্ল্ডে স্বাগত জানাই। তোমরা যারা আইটিআইয়ে 2022-এ অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তাদের অনেকেই ইতিমধ্যে চান্স পেয়ে গেছো। কিন্তু যারা এখনও পর্যন্ত চান্স পাওনি, তাদের কী করণীয়? দেখো, তোমরা যারা এখনও পর্যন্ত চান্স পাওনি, তার নির্দিষ্ট কতগুলি কারণ রয়েছে। প্রথমত, তোমাদের র্যাঙ্ক অনেক বেশি এসেছে, অথবা তোমরা যে ট্রেডগুলি চয়েস করেছো সেগুলি চাহিদা খুব বেশি, ঠিক আছে। আর আরেকটি কারণ হতে পারে, তোমরা চয়েস ফিলিংয়ের সময় 4টে কিংবা 5টা কলেজ তোমরা চয়েস করেছিলে, সেক্ষেত্রে তোমাদের ট্রেড কিংবা কলেজ পেতে অসুবিধা হচ্ছে। আর যারা চান্স পেয়েছো কিন্তু তোমরা কমেন্ট করছো যে তোমাদের কলেজটা অনেক দূরে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো, তোমরা যখন চয়েস ফিলিং করেছিলে সেক্ষেত্রে তোমরা এমন কলেজ কেন চয়েস করেছিলে যে তোমরা যেতে পারবে না সেই কলেজে, দূরের কলেজ। সেক্ষেত্রে তোমাদের এগুলো লক্ষ্য করার দরকার ছিল যখন তোমরা চয়েস ফিলিংয়ের সময় এই কলেজগুলি চয়েস করেছিলে। যাই হোক, তোমরা যারা এখনও পর্যন্ত চান্স পাওনি, তাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব যাতে পরবর্তী স্পট কাউন্সিলিংয়ে তোমরা চান্স পেতে পারো। দেখো, ইতিমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা জানিয়ে দিয়েছে যে আর অনলাইন কোনো কাউন্সিলিং হবে না, এর পরবর্তী স্পট কাউন্সিলিং হবে। 18 তারিখ তারা তাদের থার্ড ফেজের রেজাল্ট তারা পাবলিশ করে দিয়েছে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা, আমি এখনও চান্স পাইনি, সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে চান্স পাওনি, এক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। তোমরা যথেষ্ট এখন থেকে তোমরা সতর্ক হয়ে যাও এবং তোমরা অবশ্যই স্পট কাউন্সিলিংয়ে তোমরা চান্স পাবে। আর সম্পূর্ণ আমি গাইড করব যে তোমরা কীভাবে স্পট কাউন্সিলিংয়ে চান্স পাবে। এক্ষেত্রে তোমাদের বলবো, আইটিআইয়ে তোমাদের বাড়ির কাছের যে আইটিআইগুলি আছে সেখানেই তোমরা কাউন্সিলিংগুলো করো, স্পট কাউন্সিলিং। তার লিস্ট এখনও পর্যন্ত পাবলিশ করেনি অফিসিয়াল ওয়েবসাইটে, কোন কলেজে কোন ট্রেডে কতগুলি সিট আছে, সেক্ষেত্রে সেই লিস্টটি পাবলিশ করলে তোমাদের আমি জানিয়ে দেবো এবং সেই কলেজে ভিজিট করে তোমরা সেই ট্রেডটি তোমরা স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা নিতে পারো। ওকে, যারা চান্স পাওনি আর যারা চান্স পেয়েছো কিন্তু কলেজ কিংবা ট্রেড তোমাদের পছন্দ হয়নি বা কলেজ দূরে হয়ে যাচ্ছে, প্রত্যেকেই স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। ওকে, দেখো, 18 তারিখে থার্ড ফেজের রেজাল্ট পাবলিশ হয়েছে। যারা চান্স পেয়েছো, কলেজ পছন্দ হয়েছে, তারা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাও। আর তোমরা অবশ্যই যদি ফি পেমেন্ট না করে থাকো, 20 তারিখের মধ্যে ফি পেমেন্ট করে দেবে। আর ফি পেমেন্ট করা থাকলে কোনো অসুবিধা নেই, সেখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আরেকটি কথা, যারা স্পট কাউন্সিলিং করবে তাদেরকে বলে রাখি যে যারা চান্স পাওনি এখনও, তোমাদের 22 তারিখ থেকে স্পট কাউন্সিলিং শুরু হচ্ছে এবং তোমাদের কাছের যে আইটিআইটি রয়েছে সেখানে কোন কোন ট্রেড রয়েছে এবং তোমরা সেই ট্রেডে অ্যাডমিশন নিতে চাও কি না, লিস্টটি আমরা হাতে পেলে তোমাদের ট্রেড এবং সেই ট্রেডে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোন কলেজে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোন ট্রেডে, সমস্তটা তোমাদের আমি বলে দেবো। সেই অনুসারে তোমরা সেই কলেজে ভিজিট করো এবং তোমরা সেই সিটটি তোমরা দখল করো। ওকে, তো 22 তারিখে যে স্পট কাউন্সিলিংটি হচ্ছে সেখানে রিপোর্টিং টাইম এরা দিয়েছে 11টা। ওকে, আমি তোমাদের বলবো যে 11টা যতক্ষণ টাইম দিয়েছে তোমরা 10টার মধ্যে সেই কলেজে পৌঁছানোর চেষ্টা করো এবং 22 তারিখে কোন কোন ক্যাটাগরির প্রার্থীরা এখানে কাউন্সিলিং করতে পারবে। এখানে দেখতে পারছো অল ST OBC AB এবং PH যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা 22 তারিখের স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারছে এবং 25 তারিখে জেনারেল র্যাঙ্ক 1 থেকে 30,000 পর্যন্ত ইনক্লুডিং SC ক্যান্ডিডেট। ওকে, যারা র্যাঙ্ক কার্ড পেয়েছো হাতে, অবশ্যই র্যাঙ্ক কার্ডের একটি প্রিন্ট আউট তোমরা করে নেবে কিংবা তোমরা মোবাইলের মাধ্যমেও তোমরা লগ ইন করে সেই যে র্যাঙ্ক কার্ডটি রয়েছে সেই র্যাঙ্ক কার্ডটি তোমরা অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে দেখাতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমরা যারা দেখাতে পারবে না তারা অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যাবে। জেনারেল যে সমস্ত র্যাঙ্ক রয়েছে 1 থেকে 30,000 পর্যন্ত এবং SC ক্যান্ডিডেট সহ তাদের কাউন্সিলিং হচ্ছে, স্পট কাউন্সিলিং হচ্ছে 25 তারিখে। ওকে, 25 তারিখে তোমাদের স্পট কাউন্সিলিং হচ্ছে। জেনারেল র্যাঙ্ক যাদের 1 থেকে 30,000 মধ্যে রয়েছে তারা অবশ্যই রিপোর্টিং টাইম এখানে দিয়েছে 11টা। 11টার পরে গেলে তোমরা কিন্তু আর এই স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। তোমাদের বারবার করে বলছি, তোমরা 11টার প্রায় 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করো, 10টার মধ্যে তোমরা সেই কলেজে পৌঁছানোর চেষ্টা করো এবং গিয়ে তোমরা অবশ্যই রিপোর্টটা করো। রিপোর্ট না করলে কিন্তু তোমরা আর সেই স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে না। আর 26 তারিখে হচ্ছে আরেকটি স্পট কাউন্সিলিং যেখানে জেনারেল র্যাঙ্ক
30,000-এর ওপর থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এসসি ক্যান্ডিডেটরা রয়েছে, তারা এই স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারছে। আর সাতাশ থেকে ২৯ তারিখে যে স্পট কাউন্সিলিং হচ্ছে, সেখানে অ্যানি র্যাঙ্ক, যে কোনো র্যাঙ্কের প্রার্থীরা যোগদান করতে পারছে। অ্যালটমেন্ট উইল বি গিভেন অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। ওকে, তুমি আগে গেলে তোমরা আগে সিট এখানে দখল করতে পারছো, ব্যাপারটা তোমরা বুঝতে পারলে অবশ্যই এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। আর এখানে আরেকটি নতুন করে আবার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, নতুন করে রেজিস্ট্রেশন, যারা রেজিস্ট্রেশন করেনি। তোমরা জানো যে অ্যাডমিশনের পূর্বে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল, যে সমস্ত ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করেনি তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ এখানে তারা দিচ্ছে 27 থেকে 28 তারিখে। ওকে, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও এই স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করে আইটিআই অ্যাডমিশন নিতে পারে। এই ব্যাপারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তারা জানিয়ে দিয়েছে। তো আইটিআইয়ের স্পট কাউন্সিলিংয়ের যে গাইডলাইনগুলি তারা প্রকাশ করেছে, সেই গাইডলাইনগুলি আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তো এইটুকুই তোমাদের জানালাম। আর অবশ্যই পরবর্তী যে ভিডিওগুলি আমি পাবলিশ করবো সেগুলি তোমরা নিয়মিত দেখার চেষ্টা করো, এবং অবশ্যই যে বিষয়গুলি তোমাদের জানালাম সেগুলি মাথায় রাখো। এবং অবশ্যই যারা এখনও চান্স পাওনি কিংবা চান্স পেয়েও কলেজ দূরে হয়ে যাচ্ছে, তারা তোমাদের কাছের যে আইটিআই কলেজটি রয়েছে, সমস্ত কলেজের নাম, ট্রেড এবং কোন ট্রেডে কতগুলি সিট রয়েছে সমস্তটা তারা 21 তারিখে পাবলিশ করে দিচ্ছে। 21 তারিখে যখন পাবলিশ করবে আমাদের চ্যানেলে, তোমাদের সেটা জানানো হবে যে কোন কলেজে কোন ট্রেডে কতগুলি সিট রয়েছে। সেই অনুযায়ী তোমরা দেখবে তোমাদের বাড়ির কাছে কোন কলেজটি রয়েছে এবং সেই কলেজে কী ট্রেড রয়েছে এবং কতগুলি সিট রয়েছে, সেই অনুসারে তোমরা সেই কলেজে ভিজিট করবে নির্দিষ্ট দিনে, যেই দিনে তোমরা স্পট কাউন্সিলিং করবে। র্যাঙ্ক ক্যাটাগরি অনুসারে তোমাদের বলে দিলাম, তোমরা ভিজিট করো সেই দিন সেই কলেজে এবং তোমরা রিপোর্ট করো। রিপোর্ট করে তোমরা অপেক্ষা করো, অবশ্যই তোমাদের সেখানে স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমরা তোমাদের পছন্দের ট্রেড এবং কলেজ তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর পছন্দ ট্রেড বলতে তোমরা ইলেকট্রিশিয়ান, ফিটার ছাড়াও আরও অনেক ট্রেড রয়েছে, যেমন মেশিনিস্ট, টার্নার, মেকানিক মোটর ভেহিকল, এছাড়া মেকানিক ডিজেল, ইলেকট্রনিক মেকানিক, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন মেকানিক, এইগুলিও ছিল ভালো ভালো ট্রেড কতগুলি। এই ট্রেডগুলো তোমরা নিয়ে আইটিআই করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।